কয়েক মিনিটের ঝড়, আর এই ঝড়েই এই পরিস্থিতি গোঘাটের কাঠালি গ্রামে। আর এই ঝড়েই এক কথায় বলা যেতে পারে লণ্ডভণ্ড পরিস্থিতি এই গ্রামের। উপড়ে পড়েছে বড় বড় গাছ, আর এই গাছগুলি পড়েছে বেশ কিছু বাড়ির উপরে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। এক কথায় বেহাল পরিস্থিতি গোঘাট গ্রামে, আরও আর ঝড়ের আশঙ্কা গ্রামগুলিতে। তাই সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। প্রতিনিধি সূত্রে খবর, গতকাল সন্ধ্যার ঠিক পরেই কয়েক মিনিটের এই ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে গোঘাট গ্রাম। ঝড়টি কাঠালি এবং তার পার্শ্ববর্তী এলাকা দিয়ে বয়ে যায়। কয়েক সেকেন্ডের মুহূর্তের মধ্যেই লণ্ডভণ্ড হয়ে যায় গোটা গ্রাম। বহু পুরনো দিনের অশ্বত্থ গাছ, বটগাছ উপড়ে ফেলে দেয় এই ঝড়। গাছগুলি পড়ে যায় বাড়ির উপর এবং রাস্তাঘাটের উপর। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয় ধান চাষের জমিও। একদিকে ঘূর্ণিঝড় এবং অন্যদিকে প্রবল বৃষ্টির মুখে পড়ে প্রচুর ক্ষয়ক্ষতি চাষাবাদের জমিসহ আরামবাগের গোঘাট মানুষের জনজীবন। এই গ্রামেরই পঞ্চায়েত প্রতিনিধিসহ রাত 12টা পর্যন্ত চলল উদ্ধার কাজ। তবে সকালবেলা হতেই আবার আতঙ্কের সৃষ্টি হয়েছে মানুষের মনে। আবার আজকে দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। সারা রাত বৃষ্টির পরেও সকাল থেকে বৃষ্টি কলকাতা সহ আশেপাশের এলাকায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে নিম্নচাপের প্রভাবে মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। অন্যদিকে এদিন থেকেই বৃষ্টি বাড়তে চলেছে উত্তরবঙ্গেও। বুধবার বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে আগামী 24 ঘন্টা, 20 অক্টোবর বুধবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎ সহ অতি প্রবল বৃষ্টি হতে পারে। আর অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। যে কারণে হিমালয় সংলগ্ন 5 জেলায় জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 21 অক্টোবর বৃহস্পতিবার সকালের মধ্যে হিমালয় সংলগ্ন 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিন দিনের তাপমাত্রা পরিবর্তনের সেরকম কোনো সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এই দক্ষিণা বায়ুর প্রভাব শুধু উত্তরবঙ্গেই নয়, উত্তর পূর্ব ভারতেও পড়েছে। এখনকার খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির। ধন্যবাদ।